হয়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি অঙ্কিতা দত্তর বাসগৃহত আলৈ আহিছে। অঙ্কিতা দত্তই কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করার পিছত প্রথমবার ইয়া মুখ্যমন্ত্রী আহিছে অঙ্কিতা দত্তর বাসগৃহলৈ। মই দেখাইছো বর্তমান ইয়া মুখ্যমন্ত্রী অঙ্কিতা দত্তর আর অঙ্কিতা দত্তর সমর্থক সকলের হইতে ইয়া বার্তালাপ করেছে। মই দেখাবলৈ চেষ্টা করিম নিউজ এইটিনের দর্শক সকলক। ইয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অঙ্কিতা দত্তর বাসগৃহত আমার মন্ত্রী সকল পীযুষ হাজরিকা ডাঙরিয়া সকল উপস্থিত আছিলে। মই আপোনালোক সকলকে আমার বিজেপি দলত আদরণি জানাইছো। অঙ্কিতা দত্তকো আমার দলে যথেষ্ট দায়িত্ব দিছে। আপোনালোক সকলোয়ে মিলি আমার ভালকৈ বিজেপির সংগঠনের লগত জড়িত হয়ে পড়িব আর আগন্তুক নির্বাচনত সকলোয়ে তপন গগৈ ডাঙরিয়া যিমান পারি বেশিকৈ ভোট দিয়ার বাবে চেষ্টা করিব। আগতে আমি হাতত দিছিলো, এটা পদুমত দিব লাগিব। আগতে মই নিজেও হাতত দিছিলো, তারপর পদুমত দিব। লাহে লাহে কংগ্রেসের সকলোয়ে বিজেপিত আহি আছে, কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি সকলোরে সন্মান আছে। দেশতো কাম হয়ে আছে, আমার অসমতো কাম হয়ে আছে। গতি আপনার সকলে ভাল করে কাম করিব আর আপনার সুবিধা অসুবিধা অঙ্কিতাক জানালে মই গম পাই যাম। আর বাকি যখন কংগ্রেসত এতিয়াও আছে, আজিও যেনেকে নতুনকৈ আহিছে, আপনাদের সকলকে মাতি আনি সকলকে বিজেপিত যোগদান করাব। মই আপনার দেখা সাক্ষাৎ করলো আমগুড়িত ইলেকশনের সময়ত মই আহিম, তেতিয়া আকৌ লগ পাম। অঙ্কিতা দত্ত আছে, মই তেওঁৰ পৰা চমুকে অঙ্কিতা দত্তর বাসগৃহ এই ধরনের হিমন্ত বিশ্ব শর্মা এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অঙ্কিতা দত্তর বাসগৃহলৈ আহিছিলে। আর এয়া আমি ভাষ্য সংগ্রহর চেষ্টা করিম। ইয়া মই দেখাই আছো আমগুড়ি সমষ্টিত আজি প্রথমে প্রদীপ হাজরিকার বাসগৃহত আর তারপর অঙ্কিতা দত্তর বাসগৃহলৈ আহে। আমি ভাষ্য দুই গগৈ হরব যুঁজ, এক গগৈ নীরব যুঁজ, কি গগৈ? সব মই কোনো জাতি উপজাতি এবিলাকৰ কথা মোৰ স্বভাৱ নহয়, বেলেগ প্ৰশ্ন এটা সুধো। আজি অঙ্কিতা দত্তর ঘৰলৈ আহিলে বিজেপিত? সব অঙ্কিতা দত্ত বিজেপিত যোগদান কৰিছিলে, তেওঁৰ সমৰ্থকসকলে কেইদিনমান আগতে বিজেপিত যোগদান কৰিছিল, সেই সভাত মই আহিব পৰা নাছিলোঁ। আজি আমগুড়িত আহিছিলোঁ, অঙ্কিতা দত্তকো লগ পালোঁ, লগত তেওঁৰ সমৰ্থকসকল বা যিসকলে বহুদিন ধৰি একেলগে কংগ্রেছ কৰিছিলে, আজি বিজেপিত আহিছে, সকলোকে লগ পালোঁ, মনৰ এষাৰ কথা পাতিলোঁ। কংগ্রেছৰ বাকী সকলো আমগুড়িত আছে, সব শূন্য? আমগুড়িত নহয়, গোটেই অসমতেই কংগ্রেছ শূন্য হ'ব। এইটো যেনেকে মোদীৰ গ্যারেন্টি ভাৰতৰ বহুত উন্নয়নৰ কাৰণে, তেনেকে এইটো হিমন্তৰ গ্যারেন্টি যে কংগ্রেছ নোহোৱা হৈ যাব। আজি দিন জুৰি আমি 2026ত কংগ্রেছক দেখা নাপাম। আজি 2000 চিনটোতো থাকিব, চিনটো এতিয়া চিপিএমক যেনেকে কোনেও দেখা নাপায় চিনটো আছে, চিপিআই কোনেও দেখা নাপায় চিনটো আছে, তেনেকে কংগ্রেছৰ চিনটো থাকিব আর মানুহ দেখা নাপায়। হয়, আজি মই যোৰহাটত আছো, অহাকালি কাজিৰঙাত, যোৱাকালি ডিব্ৰুগড়ত আছিলোঁ। দিনযোৰা কাৰ্যসূচী বেলেগ নহয়, মই এতিয়া আমাৰ বিজেপি কাৰ্যকৰ্তাসকলক লগ পাম। ৰাতি তিতাবৰত গোটেইকেইজন বিধায়কৰ সৈতে বহিম, ৰাতিপুৱা বোকাখাটত আমাৰ কাজিৰঙাৰ বিধায়কসকলৰ লগত বহিম, আৰু 1 তাৰিখৰ পৰা ফৰ্মেল কেম্পেইন আৰম্ভ হ'ব। চাই এয়া মই দেখালোঁ পৰিৱেশ, আৰু আমি অঙ্কিতা দত্ত ভাষ্যও আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। এয়া মই বাইদেউ এয়া অঙ্কিতা দত্ত বাসগৃহত পৰা বৰ্তমান ৰাওনা হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। এয়া অঙ্কিতা দত্ত বিজেপিত যোগদানৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে আজি এই অঙ্কিতা দত্তৰ বাসগৃহলৈ আহিছিলে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু আমগুৰি সমষ্টিত সম্পূৰ্ণ কংগ্ৰেছ শূন্য হ'ব বুলি গেৰাণ্টি দিছে। কেৱল আমগুৰি সমষ্টিতে নহয়, সমগ্ৰ অসমতে কংগ্ৰেছ শূন্য হ'ব বুলি মুখ্যমন্ত্ৰীৰ গেৰাণ্টি। এয়া মই দেখুৱাই আছোঁ আমগুৰি সমষ্টিত আজি মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰথমে বিধায়ক প্ৰদীপ হাজৰিকাৰ বাসগৃহত প্ৰৱেশ সোমাইছিলে, আৰু তাৰপিছতে এয়া
মই অঙ্কিতা দত্ত ভাগ্য ল'ম। হেয়া হেয়া বাইদেউ আজি সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমার যখন নেতা কর্মী আছে বহু দিনত কংগ্রেসের জড়িত হয়ে আসলে তখেতলোক বাদ দি পেলায় বিজেপি করব আছে যোগা কথা বতরা পাতিলে দায়িত্বখিন দিলে লগতে আজি হলগুড়ি পঞ্চায়েতর জিপি মেম্বার এপি মেম্বার মিন্টু দত্ত নেতৃত্ব বহু রাইজে জয়েন করেছে কেবাজনও নতুন আমার দায়িত্ব থাকা নেতা সকলে জয়েন ধরে আপনি বিগত কংগ্রেসের থাকা সময় সেই সময় ভূপেন বরার সঙ্গে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ নকরলে কিন্তু মুখ্যমন্ত্রী আজি আপনার বাসগৃহ প্রবেশ করেছে কি কব? যথেষ্ট ভাল লাগিছে আর যে নতুন পুরোনার মধ্যে একো পার্থক্য নাই যখন কাম করে কষ্ট করে তখেতলোক যে ভবিষ্যতের দিনত চাব সেটাই প্রমাণিত করেছে আর আমার মানুষখিন এখিনিয়ে দায়িত্ব দিয়ে গেছে যে তপন গগৈক যাতে আমি শিবসাগরের বহুত ভূত আগবাই দিব। যোগদান করেছে আজি এনেও আমার যোগদান কার্যসূচী চলি আছে কিন্তু তার লগতে আজি বিশেষ আমার যোগদান হয়েছে হলগুড়ি গাঁও পঞ্চায়েতের সভাপতি আর এপি মেম্বার মিন্টু দত্ত আমার আজি যোগাযোগ করেছে রঞ্জিত ফুলমালি আজি দল বিজেপি যোগদান করেছে আর খ্রিস্টিনা আছে খ্রিস্টিনা গগৈ খনিকর আজি আমার যথেষ্ট ইন্টারেস্টিং হব বলে মই ভাবু আর আমার এটা যুজ এটাই কি আমি কিমান ভোট আর বেশি করব পারো যেহেতু মই যেহেতু মই 54,000 অলরেডি ভোট পাইছিল আমার বিশ্বাস যে আমি এবার 40,000 অধিক লিড লিব পারি হইছে অঙ্কিতা দত্ত আর মুখ্যমন্ত্রী অঙ্কিতা দত্তর ঘর প্রবেশ করাত যথেষ্ট উৎফুল্লিত হওয়া দেখা গেছে অঙ্কিতা দত্ত কারণ কংগ্রেসের পর শেহতিয়াকৈ বিজেপিত যোগদান করেছিল আর বর্তমান তপন কুমার গগৈ এই আমগুড়ি সমষ্টির পর 40,000 অধিক ভোটত ইয়ারপা লিড দিব বলে সদরি করেছে অঙ্কিতা দত্তয়।